রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর সকাল সকাল গোপসোনার মুখ দেখে আজকের দিনটা শুরু করছি। তোমাদের সকলকে আমার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। সকলের দিনটা আজকে ভালো কাটুক, গোপাল সোনা সকলকে ভালো রাখুক, এই শুভকামনা নিয়ে শুরু করছি আজকের দিনটি। তো দেখো, এখানে আমার গোপসোনারা দুজনেই সুন্দর করে স্নান করে সকালবেলা একেবারে নতুন পোশাক পরে রেডি হয়ে কেমন সুন্দর বসে আছে। আর সকালবেলা ভোগ লাগিয়েছি একটু নাড়ু আর হচ্ছে কলা। আর তো সকালে গোপালের আরতি হয়ে গেছে, এই পাশে সমস্ত ঠাকুরের পুজো পাঠও আমার হয়ে গেছে। এখন আমি ঠাকুরের ভোগ রান্না করব একে একে। তো প্রথমে ভাবলাম আগে তোমাদেরকে সুপ্রভাতটা জানিয়েই নেই, যেন আজকের দিনটা সবার ভালো কাটে, সবার মনের বাসনা পূর্ণ হয়। ব্যাস এই কামনা নিয়ে দিনটা শুরু করলাম। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি প্রায় 11টা, আর আমরা তো রাত্রি 12টার দিকে অভিষেক করব, সেই জন্য এতক্ষণ ধরে বসে আছি। তবে আমার ভোগ রান্না, গোপালের পরিষ্কার পরিচ্ছন্ন যা যা দরকার, গোপালের সাজসজ্জার সব কিছুই রেডি। আর এদিকে তো লুচি ভাজা হচ্ছে, আর তারপরে রাত্রি যখন ঠিক 12টা হবে তখন আমাদের অভিষেক করা হবে, আর তারপরে তো সবাইকে প্রসাদ টোসাদ দেবো। তো সারাদিন প্রচুর প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম, একদমই সময় পাইনি। তারপরে ক্যামেরা অন করা তো অনেক দূরেরই কথা, মানে ধরো আমি যে ঘড়ি দেখবো সেটাই আমি সময় পাইনি। তো এক হাতে করছিলাম, তারপরে গিয়ে আবার আমার বোন আসলো দুপুরবেলা হঠাৎ, তো আমি তো অবাক, ও আসলো, দিয়ে ও আবার আমাকে একটু হেল্প করলো, তারপরে সবটাই ঠিকঠাক মতো আমার টাইম মতো হয়েও গেল। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো বাকিটা দেখতে থাকো ব্লগে, আশা করছি ভালোই লাগবে।